আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বাংলাদেশ টেলিভিশন আবারও নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত করেছে। এখানে 31টি ক্যাটাগরিতে অসংখ্য 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 লোকবল নিয়োগ দেওয়া হবে। আর এখানে অষ্টম শ্রেণী পাশে অথবা এসএসসি পাশে অথবা ইন্টার পাশে আবেদন করতে পারেন। আর এখানে ডিপ্লোমা কোর্স অথবা কারিগরি বোর্ড থেকে যারা পাশ করছেন তারাও আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো আবেদন শুরু হবে 2 মে থেকে আর আবেদন শেষ হবে 30 মে। তো আবেদন প্রায় সকল জেলার প্রার্থীরা করতে পারবেন। আর এটা যেহেতু সরকারি চাকরি, আপনারা চাইলে নিয়োগ বিজ্ঞাপনটা সম্পূর্ণ দেখতে পারেন। তো চলুন আমরা বিস্তারিত দেখে আসি। এর আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সকল ধরনের সরকারি চাকরি ও টপ বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞাপন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বাংলাদেশ টেলিভিশনের রাজত্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী ও অস্থায়ী শূন্যপদ সমূহে বিধি মোতাবেক সরাসরি কোটার জনবল নিয়োগে নিম্নিত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এক দিকে আছে বাদ্যযন্ত্রী, এখানে বেতন হবে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। তো এখানে শূন্যপদ আছে একটি, এটা হবে স্থায়ী। আর এখানে আপনার প্রয়োজনীয় যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি বাদ্যযন্ত্রে। আর এখানে দুই দিকে আছে স্থির চিত্রগ্রাহক, পদ সংখ্যা একটি অস্থায়ী। আর যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা। তো তিন দিকে আছে প্রযোজনা সহযোগী অথবা প্রযোজনা সহকারী, এখানে বেতন হবে 11,000 থেকে 26,590 টাকা। আর এখানে পদ সংখ্যা আছে টোটাল 18টি, তার ভিতর 14টা স্থায়ী ও 4টি অস্থায়ী। যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি। তো চার দিকে আছে ট্রান্সমিশন বিটিআর রেকর্ড কিপার, এখানে পদ আছে 2টি অস্থায়ী আর বেতন হবে 11,000 থেকে 26,590 টাকা। তো যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। তো পাঁচ দিকে আছে রূপকার, বেতন 11,000 থেকে 26,590 টাকা। আর এখানে পদ হলো মাত্র 3টি, 2টি স্থায়ী ও 1টি অস্থায়ী। আর এখানে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে। ছয় দিকে আছে ওয়ার্ড্রপ সহকারী, এখানে আপনার পদ আছে 1টি। আর এখানে যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি, বেতন পাবেন 11,000 থেকে 26,590 টাকা। সাত দিকে আছে সহকারী হিসাবরক্ষক, পদ হলো 4টি স্থায়ী। আর এখানে বেতন হবে 11,000 থেকে 26,590 টাকা। আর যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। তো আটটাকে আছে টেলিভিশন টেকনিশিয়ান, পদ হলো 18টি, 12টি স্থায়ী ও 6টি অস্থায়ী। আর বেতন 11,000 থেকে 26,590 টাকা। আর এখানে আপনার যোগ্যতা লাগবে মাধ্যমিক বিজ্ঞান বিভাগ থেকে এবং ফাইনাল ট্রেড সার্টিফিকেট সহ 5 বছরের অভিজ্ঞতা। তো নয় দিকে আছে বিজ্ঞাপন সহকারী, এখানে পদ আছে 1টি স্থায়ী, এখানে বেতন 11,000 থেকে 26,590 টাকা। আর এখানে যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। দশটা গেছে টেলিপ্রিন্টার অপারেটর, এখানে পদ আছে 2টি স্থায়ী। আর এখানে বেতন হবে 10,200 থেকে 24,680 টাকা। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং TNT বোর্ড হতে টেলিপ্রিন্টারে সার্টিফিকেট প্রাপ্ত। এখনও দেখা গেছে হিসাব সহকারী, পদ আছে 2টি স্থায়ী, বেতন 10,200 থেকে 24,680 টাকা। আর এখানে যোগ্যতা লাগবে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। ভালো দেখা গেছে লাইসেন্স পরিদর্শক, পদ আছে 2টি স্থায়ী, বেতন 10,200 থেকে 24,680 টাকা। আর এখানে যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি। 13 থেকে আছে উচ্চমান সহকারী, আর এখানে পদ আছে 2টি স্থায়ী। আর এখানে বেতন পাবেন 10,200 থেকে 24,680 টাকা। আর যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি। আর এখানে কম্পিউটার ব্যবহারে দক্ষতা। তো 14 থেকে আছে ষাট মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন 10,200 থেকে 24,680 টাকা। আর এখানে পদ সংখ্যা আছে 2টি স্থায়ী। আর এখানে যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি। 15 থেকে আছে নিরাপত্তা পরিদর্শক, এখানে পদ 2টি অস্থায়ী, বেতন 10,200 থেকে 24,680 টাকা। যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। আর 16 থেকে আছে পেন্টিং সহকারী, বেতন পাবেন 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। আর এখানে পদ 1টি স্থায়ী। আর এখানে যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আর এখানে 5 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। তো 17 থেকে আছে জুনিয়র টেলিভিশন টেকনিশিয়ান অথবা টাওয়ার টেকনিশিয়ান, এখানে পদ আছে 1টি স্থায়ী আর বেতন 9,700 থেকে 23,490 টাকা। যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আর এবং 500 ফুট উচ্চ টাওয়ার আরোহণ করার ক্ষমতা ও কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
তো 18 থেকে আছে লাইটিং সহকারী, বেতন পাবেন 9,300 থেকে 22,490 টাকা, আর পদে আছে 8টি, 7টি স্থায়ী, 7টি অস্থায়ী। যোগ্যতা লাগবে ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল কোডে টেস্ট সার্টিফিকেট ধারী। তো উনি রেগে আছে ক্যাশিয়ার, এখানে বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ আছে 1টি অস্থায়ী। যোগ্যতা লাগবে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তো বি রেগে আছে ইলেকট্রিশিয়ান, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ হলো 3টি অস্থায়ী। এখানে যোগ্যতা লাগবে ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার VTI অথবা TTC হইতে টেট কোর্স সার্টিফিকেট। তো 21টা গেছে পাম্প অপারেটর, এখানে বেতন পাবে 9,300 থেকে 22,490 টাকা, পদ একটি স্থায়ী। আর এখানে যোগ্যতা লাগবে ট্রেনিং ইনস্টিটিউট অথবা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হইতে টেট কোর্স পাস। তো 22টা গেছে গাড়ি চালক, পদ এখানে 8টি, 7টি স্থায়ী, 1টি অস্থায়ী। বেতন 9,300 থেকে 22,490 টাকা। আর এখানে যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় পাস। আর এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। তো 23 জায়গায় আছে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর, এখানে বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ 4টি অস্থায়ী। আর এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তো 24 জায়গায় আছে মন সহায়ক, এখানে পদ সংখ্যা 8টি স্থায়ী। আর এখানে যোগ্যতা অষ্টম বা সমমান পাস। আর এখানে আপনার বেতন 8,500 থেকে 20,570। 25 জায়গায় আছে কস্টিউম আয়রনার, এখানে বেতন 8,500 থেকে 20,570। আর এখানে পদ একটি স্থায়ী। যোগ্যতা লাগবে অষ্টম পাস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং লন্ডি কাজে বাস্তব অভিজ্ঞতার সার্টিফিকেট। তো সাবিডে গেছে অভি সহকারী, পদ আছে 3টি স্থায়ী, বেতন 8,500 থেকে 20,570। আর এখানে যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং 2 বছরের অভিজ্ঞতা লাগবে। তো 27 রেগে আছে ইকুইপমেন্ট ক্লিনার, এখানে বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। আর এখানে পদ 4টি স্থায়ী। আর এখানে যোগ্যতা লাগবে ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট অথবা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হইতে টেট কোর্স সার্টিফিকেট ধারী। 28 টাকা অফিস সহায়ক, পদ আছে 12টি, 7টি স্থায়ী, 5টি অস্থায়ী। বেতন 8,250 থেকে 20,010 টাকা। আর যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তো 29 টাকা আছে নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 9টি স্থায়ী, আর বেতন 8,250 থেকে 20,010 টাকা। যোগ্যতা লাগবে অষ্টম বা সমমান পাস। তো 30 রেগে আছে মালি, পদ সংখ্যা 4টি, আর এখানে স্থায়ী চাকরি হবে, আর বেতন পাবেন 8,250 থেকে 20,010 টাকা। আর যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় পাস। তো 31 ডাকে আছে পরিচ্ছন্ন কর্মী, এখানে পদ সংখ্যা আছে 5টি, আর যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় পাস। এখানেও বেতন পাবেন 8,250 থেকে 20,010 টাকা। তো বন্ধুরা, এখানে আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীরা 1 থেকে 23 নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা, আর ময়মনসিংহ বিভাগের সকল জেলা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও রাঙ্গামাটি জেলা, আর রাজশাহী বিভাগের রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাপাই, নবাবগঞ্জ ও বগুড়া জেলা, রংপুর বিভাগের সকল জেলা, খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, ঝালকাঠি ও বরগুনা জেলা, সিলেট বিভাগের সকল জেলা এখানে আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধিকাটাই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এটা কিন্তু 1 থেকে 23 নম্বর পদের জন্য প্রযোজ্য। তো এখানে 24 থেকে 31 নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলা, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, চাপাই, নবাবগঞ্জ ও বগুড়া জেলা, রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলা, খুলনা বিভাগের খুলনা, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলা, বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলা, সিলেট বিভাগের সকল জেলা, আর এবং সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধীরা
যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আবেদনের শর্তাবলী আছে। সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স 30শে মে 2023 খ্রিস্টাব্দে 18 থেকে 30 বছরের ভিতর হতে হবে, আর যাদের কোটা রয়েছে তাদের 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর এখানে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা আছে 25শে মার্চ 2020 তারিখে যাদের বয়স সর্বোচ্চ 30 বছরের ভিতর আছে তারাও এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে, আর অনলাইনের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু হবে এখানে 2 মে সকাল 9 ঘটিকা থেকে, আর আবেদন শেষ হবে 30শে মে বিকাল 5টায়। তো এখানে আবেদন ফি লাগবে 1 ও 2 নম্বর পদের জন্য 334 টাকা, 3 থেকে 23 নম্বর পদের জন্য 223 টাকা, 24 থেকে 31 নম্বর পদের জন্য 112 টাকা। আর এই টাকাটা টেলিটক সিমের মাধ্যমে আপনি যখন আবেদন করবেন তার ঠিক 72 ঘন্টার ভিতরে পেমেন্ট করতে হবে, নাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা, এটা যেহেতু সরকারি চাকরি, চাইলে এখানে যে কেউ আবেদন করতে পারেন। তো সহায়তার জন্য ধন্যবাদ।